টাকা দিয়ে অ্যাকচুয়ালি চ্যানেল কিনা যায়, টাকা দিয়ে লাইসেন্স কিনা যায়, টাকা দিয়ে বুদ্ধি, ব্রেন, মেধা, এথিক্স এগুলো আসলে কিনা যায় না, আনফর্চুনেটলি। রিসেন্টলি একটা গণমাধ্যমে আপনাকে নিয়ে রিপোর্ট হয়েছে, অনেক অভিযোগ এসেছে, সেই অভিযোগের বিরুদ্ধে প্রত্যেকটা প্রশ্নই আপনার থেকে জানতে চাই। কিন্তু তার আগে আপনার এন্ড থেকে একটা বক্তব্য চাচ্ছে যে এই ইস্যুটা নিয়ে, সম্পূর্ণ রিপোর্ট নিয়ে। আমার বক্তব্য খুবই সিম্পল হবে, এই জিনিসটা আসলে আমার জন্য আমি হ্যান্ডেল করতে পারছি, বিকজ আমার সাহস, আমার মেন্টাল স্ট্রেংথ সব কিছু আমার ফেভারে কাজ করছে, আমি হ্যান্ডেল করতে পারতেছি। বাট আপনাদের এই নিউজের থ্রুতে আমি একটা জিনিস খালি বুঝাইতে যাচ্ছি দেশের জনগণকে, কালকে যদি আল্লাহ মাফ করুক কোনো বড় ন্যাশনাল ক্রাইসিস হয়, এই ন্যাশনাল মিডিয়া যদি এরকম চিপ নিউজ করার মধ্যে প্রায়োরিটি দেয়, ন্যাশনাল মিডিয়ার প্রায়োরিটি কী হবে? দেশের সিকিউরিটি, ক্রাইম, অ্যাকচুয়াল ক্রাইম, হোমিসাইড, আপনার ক্রিমিনাল এগুলো, ড্রাগ, মানুষ পাচার, এগুলা ওরা কী করতেছে? আমার আমার কার সাথে প্রেম ছিল, কী ছিল, কত খোটাইছে? ইভেন আপনারা জানবেন, আপনারা যেহেতু ভিতর লোকজন, আমার এটা গত কয়েক মাস ধরে আপনাদের সবার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, ওরা চাচ্ছি কিছু একটা বের করতে, টাকা দিয়ে হইলেও করতে চাচ্ছে। ইউ অল নো দ্যাট আমরা এটা নিয়ে কথা বলি না কেন, বিকজ উই অল নো যে আমাদের এত নিচে নামতে হয় না, আমরা এটা নিয়ে কথা বলি না, বাট ভিতর ভিতরে সবাই কিন্তু জানে যে কেউ ট্রাই করতেছে। বাট এই জিনিসটা তো স্কেয়ারি কেন? দেশের জন্য, কালকে আপনার কোনো ক্রাইসিস হোক, আপনার মা, বোন, ভাই, চাচা, মামা, আপনার ফ্যামিলি যখন এটার মধ্যে পড়বে, এই সেম নিউজ চ্যানেল নিজে বাঁচার জন্য, ওদের ভাই ব্রাদারদের বাঁচানোর জন্য টাকা দিয়ে আপনাদেরকে ফাঁসাই দিবে, তখন আপনারা কেউ কিচ্ছু করতে পারবেন না, খালি বলবেন এটা তো প্রমাণ সামনে আছে বাট কেন আমরা এটার জাস্টিস পাচ্ছি না। সেম জিনিসটার একটা এক্সাম্পল এখানে আজকে আমার মাধ্যমে আপনারা তুলে ধরতে পারতেছেন, থ্যাংকস টু দেম, যে তারা এটা করে তাদের লেভেলটা একদম দেখাই দিছে কোথায়। সো গুড জব। আমি খালি একটা জিনিসই বলবো যে টাকা দিয়ে অ্যাকচুয়ালি চ্যানেল কিনা যায়, টাকা দিয়ে লাইসেন্স কিনা যায়, টাকা দিয়ে বুদ্ধি, ব্রেন, মেধা, এথিক্স এগুলো আসলে কিনা যায় না, আনফর্চুনেটলি।